এরে আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া হে আল্লাহর গোলাম সিলেটের শাহজালাল 307 আউলিয়ার কাফেলা নিয়া সিলেটে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এমন ভাবে মানুষের দাওয়াত দিছেন অন্যায়ের পথে বাধা দিছেন দোনোটাই করছেন না করেন নাই করছেন কেমনে জানেন নি শাহজালালের হাতে লাঠি তাবলিগের মুরব্বি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মক্তবে যখন যাইতেন একটা লাঠি হাতে নিয়ে যাইতেন শাহজালালের হাতেও লাঠি মাথায় পাগড়ি আর হাতে তসবি কেন হাতে লাঠি কাউকে মারার জন্য না কেউ যদি আমারে মারে তো ফিরান লাগবে কেউ যদি আমার পাগড়ি ধরে টানে কেউ যদি আমার টুপি ধরে টান দেয় এক অন্ধ বুড়ি সন্ধ্যার পরে রাতের আধারে রাস্তায় হাঁটে একটা হারিকেন জ্বালাইয়া একজনে কয় রে বুড়ি তুমি তো অন্ধ চোখে দেখো না তো হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন তুমি তো চোখেই দেখো না কয় রে মগা আমি চোখে দেখার জন্য হারিকেন জ্বালাই নাই কোন মানুষ জানোই আমার গায়ে ধাক্কা দিতে না পারে জন্য হারিকেন জ্বালাইছি আমার নিরাপত্তার জন্য লাঠি হাতে রাখছি কাউকে মারার জন্য না কিন্তু কেউ যদি আমার টুপির বিরুদ্ধে কথা কয় তারে কেউ যদি আমার পাগড়ি ধরে টান দেয় পাগড়ি ঠিক রাখার জন্য প্রয়োজনে লাঠি লাগবে কারণ আমার নবী সন্ত্রাসী নবী না ইসলাম সন্ত্রাসী ধর্ম না কার উপরে আক্রমণ করে নাই কিন্তু কেউ আক্রমণ যখন করছে তখন তারেও ছেড়ে দেওয়া হয় নাই মন্দিরে গান চলে নাচ চলে কোনো বাধা নাই আমগো মসজিদের আজানকে যদি কেউ বেশ্যার আওয়াজ বলে তখন লাঠি হাতে উঠবে মন্দিরে আজ গান চলতেছে আমরা নিষেধ তো করি নাই ইসলাম নিষেধ করে নাই ইসলাম রাষ্ট্র থাকলে পুলিশ দিবে পাহারা দেওয়ার জন্য ওদের ধর্ম যেন নিরাপদে পালন করতে পারে ইসলামী রাষ্ট্র থাকলেও পুলিশ দিবে তা আমরা বাধা দেই না কিছু বলি না আমগু উপরে হামলা করলে তখন আর ছেড়ে দেওয়া যাবে আমরা কি মানুষ না আমরা কি খাই না আমগু কি হাত পাও নাই যারা উল্টা পাল্টা আমগো কয় এগো হাত কি একটা বেশি নাকি খানা কি দশ বেলা বেশি খায় বরং আমগো তুলনায় আমরা খাই পিওর খানা ওরা খায় ভেজাল খানা দুই এক বেলা পিওর খাইলো তাও ভেজাল হয়ে যায় মদ আর গাঞ্জার কারণ তাহলে ওদের থেকে শক্তি কি আমাদের কম তো ভয় করেন কেন পৃথিবীতে আসছি একবার বিদায় হব একবার তো মানুষের মতো মানুষ হয়ে থাকবো বিদায় নিল মানুষ হিসেবে বিদায় নিল ইমান আর নেক আমল অনেকে ইমান আনছেন আমল করেন মনে করছেন জান্নাত রেডি এখন আর বেনামাজিরে সহ্য করতে পারে না হিংসা করে ঘৃণা করে সি সি বেনামাজি কাছে আইও না এইটার নাম ইসলাম ওর ফাও দইরা ওরে দাওয়াত দেন এরপরে কোথাও গান চলতেছে বাধা দেন তুই না আপনার ইমান কামেল হবে জান্নাত পাবেন অল আসরে সুরার দ্বারা যা শিখছেন যে ইমান আর আমল করলেও জান্নাত পাওয়া যাবে না আরো দুই গুণ আছে বান্দার হক নেক আমলের দাওয়াত দিতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে এগুলো অল আসরে সুরার মূল থিম মূল পয়েন্ট এরে আল্লাহর বান্দা আপনি যদি বলেন বাধা দিব না কেমনে দিব বিপদ ওদের শক্তি অনেক আপনি যদি চুপচাপ কইরা নামাজ পড়েন পাগড়ি পড়েন মসজিদে থাকেন কাউ কি বাইরে হয় না হয় বাধা দেন না তো একদিন দেখবেন আপনার নামাজ চলে আর মসজিদের সামনে গান চলবে কি চলে না মসজিদের সামনে গান এখানে ওয়াজ চলে আর আর পাশে কি আওয়াজ আয় না কানে শুনেননি হ্যাঁ অথচ যদি মুমিন ইমান ঠিক থাকতো
100 মাইলের মধ্যে যারা শুনছে ওয়াজ হবে উল্টা পাল্টা থাকলো তারা কইতো বন্ধ করে দাও আপনি বাধা দিতে গেলে মার খাওয়া লাগবে এখন যদি কোন তো বাধা দিব না সুব তাহলে এখন আছে 30 কিলো দূরে আগামী বছর আইব 5 কিলো সামনে পরে আইব ব্যান্ডেলের পাশে এরপরে আইয়া আপনাকে ওয়াজ কইবে বন্ধ করো আমগো গানের অনুষ্ঠান আমনে বাধা না দিতে না দিতে বার আমনেরে বাধা দিবে এই ওয়াজ বন্ধ করো ওয়াজ আমরা জানি আর গান চলবে ওয়াজ পরে আগামীতে দিও পরের দিন দাও আর যদি আজকে বাধা দেন আগামীতে চিন্তা করবে কি করুম কথা ঠিক না তো ঈমান দুর্বল হালাল খানার দ্বারা ঈমান পাকা হয় খাইতেছেন সুদ ব্যবসা সুদে বিল্ডিং করছেন লোন উঠাইয়া মাইয়া বোলা ব্যবসা করে হারাম টাকার বেতন খায় সুদ ঘুষ ওই খাওন খাইয়া সেজদা দিয়া কপালে দাগ ফলাইলে লাভ কি পাওয়ারলেস আল্লাহ তাআলা বলেন সময় আমি দিলাম তওবার খাজা মঈনুদ্দিন একা কেউ নাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আইসা পুরা ভারত হিন্দুদের রাজ্য দাওয়াত দেয় ঘুরে আর দাওয়াত দেয় কৌশলে হেকমতে গালিও দেয় না গালি দিলে গালির জবাবও দেয় না কিন্তু নাতের আধারে আল্লাহর কাছে কান্না করে দিনের বেলা মানুষের বুঝায় নামাজ পড়ো রোজা রাখো এইভাবে দাওয়াত দেওয়ার কারণে এক সময় হিসাব করে বের করা হলো মঈনুদ্দিনের হাতে 90 লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে সে বড় আনন্দ আম্মা জান বলেন ও সন্তান এত আনন্দিত কেন বলে আম্মা জান আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে আমার হাতে আম্মা জান বলেন এটা তোমার বাহাদুরি না এটা আমি মায়ের বাহাদুরি কার বাহাদুরি এই টাকাওয়ালা তোমার টাকা বাহাদুরি তোমার না তোমার টাকার পেছনে মায়ের দোয়া হলো বড় বাহাদুরি মা যদি দোয়া না করত সম্মানের চেয়ার পাইতা না সম্মানের বাড়ি গাড়ি হইত না পরীক্ষায়ও ভালো নাম্বার পাইতা না তুমি জানো না যে মা বাবা কি পরিমাণ দোয়া করে অগোচরে দোয়া করে আল্লাহ সন্তানটারে টাকাওয়ালা বানাও কোটিপতি বানাও পরীক্ষা চলতেছে কামিয়াবি দান করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোন সন্তান মানুষ হতে পারে নাই যারা ভালো মায়ের সন্তান বাচ্চা গর্ভে থাকা অবস্থায় দোয়া করতেন নামাজ পড়তেন পর্দার আড়ানের আম্মা জানেরা খাজা মঈনুদ্দিনের মা বলে ও সন্তান আমি মায়ের বাহাদুরি মঈনুদ্দিন বলে কি তোমার বাহাদুরি মা বলে রে সন্তান তুমি যখন আমার গর্ভে আসছো আমি একটা রাত ঘুমাই নাই সেজদায় পড়িয়া সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি এরে আম্মা জানেরা আপনার সন্তানকে আল্লাহ বড় সম্মানের জায়গা দিবে কতবার দোয়া করেছেন বরং আপনার সন্তানটা যেন খারাপ লাইনে যায় সেই দিকের রাস্তা আপনি সহজ করেছেন অন্যায় দেখছেন বাধা দেন নাই বাচ্চা ছোট তো বাধা দিব কি আস্তে 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 বড় হইল অন্যায় করলো এখন আর কন্ট্রোলে রাখতে পারে না এখন বাধা দিতে গেলে উল্টা সন্তান মা বাবারে ধমক দেয় কি খুশি হুজুর আলহামদুলিল্লাহ আমি একটা বলদ মোবাইল সম্পর্কে কিছু বুঝি না আল্লাহ আমার একটা নাতি দিছে মাশাআল্লাহ মোবাইলের গোষ্ঠী শুদ্ধা সিফা সাফার খবর রাখে
খুব খুশি দাদায় ছয় মাস পরে কান্দে আর কয় হুজুর কোন তাবিজ আসেনি দেন কেন কয় সন্তান আব্বু আম্মু বলে ডাকে না বয়স কত চার বছর তোমার গজবের মোবাইলে সন্তানের বাবা বানাইয়া দিছে মাও শিখেন তো সন্তানের মোবাইল দিয়া ব্যস্ত মোবাইল দিলে সন্তান ঠান্ডা মা বাবা এবার যেদিকে মনে চায় সেদিকে বসে বসে আড্ডা দেয় বন্ধু আর বান্ধবী সন্তানের আর খোঁজ খবর নাই আবার কিছু মা বাপ নামের কলঙ্ক সন্তানকে নিজে লালন পালন না করে কাজের মাইয়া কাজের লোকেরে দিছে দায়িত্ব তুমি দেখো এরপরে যে মহব্বত হইব মায়ের দুধ পান করাবে বাচ্চাকে করায় না আউট খানা দিয়া মহব্বতের গুষ্টি জবাই করে দিছে মা বলে রাতের বেলা ঘুমাই নাই মঈনুদ্দিন তোমার জন্য আমি দোয়া করেছি শুধু তাই নয় তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে দুগ্ধ পান করাইছি দুই বছর আল্লাহর জাতের কসম যতদিন তোমাকে দুধ পান করাইছি বিনা অযুতে একটা ফোঁটাও দুধ পান করাই নাই নবী তো ঘোষণা দিয়েই দিছেন সব উম্মত জান্নাতি নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় রাখছি কিন্তু সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না কারা মুহাম্মদকে মানে আর কারা মানে না প্রশ্নটা নবীকেই তখন সাহাবায়ে কেরাম করেই ফেলছেন নবী মাপকাঠি দিয়ে দিলেন যারা আমার অনুসরণ করবেন তারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করবে না তারা আমাকে মানবে না জান্নাতেও যেতে পারবে না নবীর অনুসরণ কেমনে হয় অনুসরণ আর একটা হলো ভালোবাসা দিল থেকে ভালোবাসা নবী কয় আমার অনুসরণ যারা করবে এখানে আপনারা যারা দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আল্লাহর উপরে ভরসা করে 100% আমি গ্যারান্টি দিয়ে বলি সবাই আমাকে ভালোবাসছেন কিন্তু ঠিক আবার 100% সত্য কেউ আমার অনুসরণ করেন না ভালোবাসছেন ঠিক আছে কিন্তু কি করেন না অনুসরণ করে কয় কয় যে যার অনুসরণ করবে সে তার রঙে রঙিন হবে যে আমার অনুসরণ করবে তার টুপিটা আমার টুপির মতো হবে যে আমার অনুসরণ করবে তার জামার ডিজাইন আমার ডিজাইনের মতো হবে তার রংটা আমার রঙের মতো হবে যেই বান্দা আখিরি নবীর অনুসরণ করবে তার টুপি তার দাড়ি তার লেবাস তার আমল তার আখলাক মদিনার রঙে রঙিন হবে মদিনার নবীরে ভালোবাসি তবে অনুসরণ করি না এই ভালোবাসার মধ্যে ছিল আবু লাহাবের অন্তরে কিন্তু অনুসরণ না থাকার কারণে জাহান্নামী এই মুহাম্মদের ভালোবাসার পরিপূর্ণতা ছিল আবু তালিবের অন্তরে তবে অনুসরণ করে নাই তো জাহান্নামী আমাদের ভিতরেও নবীর প্রতি ভালোবাসা আছে অনুসরণ নাই নবী কয় যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু চারজন আলা মানুষ জান্নাতে যাবে কয়গুণ চারগুণ অলাসের সূরাটা সবাই পারেন বুঝে নেন সূরাটার পাওয়ার কত প্রথম গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল প্রথম গুণের নাম কি ঈমান দ্বিতীয় গুণের নাম এখন একজন ঈমান আনছে আল্লাহ মানি কোরআন মানি হাদিস মানি নবী মানি কাবা মানি কেবলা মানি জান্নাত মানি জাহান্নাম মানি ফেরেশতা মানি কিয়ামত মানি তকদির মানি সব মানে ঈমান আছে
নামাজও পড়ে আমল আছে, রোজাও রাখে আমল আছে, পাগড়িও পড়ে আমল আছে। তাহলে ঈমান আর আমল গুণ হইল কয়টা? এই বুঝেন, ঈমান আর কি কয় গুণ হইল? আল্লাহ কি কইছে যাবে, কিন্তু চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে জাহান্নামে। তাহলে গুণ পাইলেন কয়টা? ঈমান আর আমল। আচ্ছা, এই দুই গুণ হলেই কি জান্নাত? আরো বাকি কয় গুণ? এবার খেয়াল করেন, ওয়াল আসরে সূরার দ্বারা বোঝা গেল আপনি ঈমানও আছে আপনার আমলও আছে, এরপর জান্নাত রেডি হয় নাই, আরো দুইটা গুণ আপনার বাকি। যারা ঈমানদার তাবলিগ করেন, পীরের কাছেও যান, টুপিদারি পর্দা পুশিদা করেন, হালাল খান, অলাসরে সূরার দ্বারা বোঝা গেল জান্নাত এখনো রেডি হয় নাই, আরো দুই গুণ বাকি আছে। প্রথম যে দুইটা গুণ ঈমান আর নেক আমল, এই দুই গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি আরো দুইটা গুণ যে আছে ওয়ালাসরে সূরার মধ্যে, ওই দুই গুণ হলো বান্দার হক। আল্লাহ পাক বলেন, আমি আমার হক ত্রুটি থাকলে মাফ করব, বান্দার হক নষ্ট করলে বান্দায় মাফ করতে হবে, আমি মাফ দিব না। তাহলে যারা ঈমান আনছেন আমল করেন, জান্নাত এখনো রেডি না, এই তাবলিগলা এই পিসাবের মুরিদ, আরো দুই গুণ বাকি আছে, ওই দুই গুণ বান্দার হক। বান্দার হক যদি বান্দায় ক্ষমা না দেয়, আল্লাহর আইন হলো আমিও ক্ষমা দিব না। তাহলে আপনি মাত্র আল্লাহর দুই গুণ আদায় করলেন, ঈমান আর আমল। যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু আরো দুইটা গুণ আছে বান্দার হক, যদি আদায় না করেন জান্নাত পাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করলে বান্দা ক্ষমা না দিলে ক্ষমা হবে না। এবার বুঝেন, বান্দার বাকি দুইটা হক দুই গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দেওয়া। যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দেওয়া। এই দুই গুণ, কারণ আপনি নামাজ পড়েন, অন্যকে নামাজের দাওয়াত দিছেন কিনা, তাহলে বোঝা গেল তিন গুণ পাওয়া যাবে। যারা নামাজের বিরুদ্ধে কথা কয় তাদেরকে বাধা দিছেন কিনা, এটা থাকলে বোঝা গেল চার গুণ পাওয়া যাবে, চার গুণ পাইলে জান্নাত, এর আগে না। অতএব যে নামাজ পড়েন রোজা রাখেন অন্যকে দাওয়াত দেন না, আপনার জান্নাত এখনো রেডি হয়নি। ঈমান আর আমল, এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করবে তাদের বাধা দাও। এখন অন্যকে দেবেন, অন্যকে, অন্য বলতে কে? আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব আহালকে বাঁচাও। আহালকে বাঁচানোর আগে দায়িত্ব কি? নিজেকে বাঁচাও। নিজেরে বাঁচানোর পরের দায়িত্ব কি? আহালকে বাঁচাও। এই মা বাবা, আপনার জন্য আহাল হলো আপনার সন্তান। হে স্বামী, আপনার আহাল হলো আপনার স্ত্রী। মিম্বর সাহেব, আপনার আহাল ওয়ার্ডের মানুষ। চেয়ারম্যান সাহেব, আপনার আহাল ইউনিয়নের মানুষ।
সরকার বাহাদুরের আহাল হলো দেশবাসী মসজিদের খতিব ইমামের আহাল মুসল্লি সমস্ত শিক্ষকদের আহাল ছাত্র আর সমস্ত উলামায়ে কেরামের আহাল হলো সমস্ত উম্মত জাহান্নাম থেকে মা বাবা বাঁচো সন্তানেরে বাঁচাও জাহান্নাম থেকে স্বামী আগে বাঁচো তারপরে তোমার স্ত্রীকে বাঁচাও জাহান্নাম থেকে ও ইমাম খতিব আগে বাঁচো তারপরে মুসল্লিদেরে বাঁচাও মুসল্লিদেরে মজার মজার বয়ান করলাম আমি নিজে আমল করলাম না ও বক্তা তুমি আগে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও তারপরে উম্মতেরে বাঁচাও ইমান আমলের কাজ তুমি করো তারপরে তোমার আহালকে দাওয়াত দাও মা বাবা যারা নামাজ পড়েন আপনার সন্তানেরে নামাজের দাওয়াত দিবেন নি যারা নামাজের বিরোধিতা করে তাদেরে বাধা দিবেন নি আপনি গান শুনেন না সন্তানেরে গান শুনতে নিষেধ করছেন নি বরং আপনি টাকা দিয়া মোবাইল হাতে দিয়া গান শোনার রাস্তা আরো সহজ করে দিলেন আব্বা আম্মাও মোবাইলে নাচ গান দেখে সন্তানেরে মোবাইল দিছে সন্তানও নাচ গান দেখে সারা রাত রাতের বেলা এখন আর ঘুম নাই রাত্র তিনটা সাড়ে তিনটায় টেলিফোন করবেন দেখবেন সজাগ কি বিষয় ঘুমাও নাই কয় মোরাকাবায় ছিলাম মোবাইলের সারা রাত মোবাইলের মোরাকাবা কবিরা গুনা তাকায় তাকায় দেখে আর প্র্যাকটিস করে আল্লাহর দেওয়া রাতের ঘুম ছিল মানুষের শরীরের জন্য মহা ঔষধ রাতের ঘুম নষ্ট করিয়া চেহারা নষ্ট করলো যৌবন নষ্ট জীবন নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল মাথা ব্যথা আগের তুলনায় বাড়তেছে চোখে ব্যথা বাড়তেছে ও দয়ার মালিক মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমিনও কয় না কি খুশি হ্যাঁ মোবাইল চালায় কি দাম চেহারাটা যে কাটন হইছে এর খবর নাই লজ্জা শরম না থাকলে আর কি করা কসু দিলেও কয় খাইতে দিছে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে ওই চার গুণের প্রথম গুণ ইমান দ্বিতীয় গুণ নেক আমল তৃতীয় গুণ হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চতুর্থ গুণ হলো যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দাও গান শুনলে নিষেধ করো নামাজের বিরোধিতা করলে তুমি বাধা দাও পর্দার বিরুদ্ধে কথা বললে নিষেধ করো বাধা দাও দিছেন নি যদি বলেন দেই নাই জান্নাত রেডি নাই মা বাবা সন্তানেরে নামাজের দাওয়াত দিছেন নি গানের থেকে বাধা দিছেন নি ও স্বামী স্ত্রীকে নামাজের দাওয়াত দিছেন নি আমি তো করি না স্বামী বেচারা নামাজ পড়ে না তো স্ত্রীকে কেমনে দাওয়াত দিবে এরে নবীর উম্মতেই বাহাদুরি কয়দিন বড় 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 বাহাদুর সব জমিন থেকে চলে গেল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই তার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এরে আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া এ আল্লাহর গোলাম সিলেটের শাহজালাল 360 উলিয়ার কাফেলা নিয়া সিলেটে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এমন ভাবে মানুষের দাওয়াত দিছে অন্যায়ের পথে বাধা দিছেন দোনোটাই করছেন না করেন নাই করছেন কেমনে জানেননি
শাহজালালের হাতে লাঠি তাবলীগের মুরব্বি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই মক্তবে যখন যাইতেন একটা লাঠি হাতে নিয়ে যাইতেন ছোট বাচ্চা কই যায় দেখছেন নি ঘুমাইতেছে মোনাজাতটা দিয়ে দিব না কই যায় কে যায় তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল হাতে কি একজনে কই বাচ্চা মানুষ লাঠি কেন কয়জে ইসলাম কায়েমের ক্ষেত্রে দ্বীনের বাতি জ্বালাইতে গেলে লাঠির প্রয়োজন হতে পারে শাহজালালের হাতেও লাঠি মাথায় পাগড়িয়া রাখাতে তসবি কেন হাতে লাঠি কাউকে মারার জন্য না কেউ যদি আমারে মারে তো ফিরান লাগবে কেউ যদি আমার পাগড়ি ধরে টানে কেউ যদি আমার টুপি ধরে টান দেয় এক অন্ধ বুড়ি কি বুড়ি সন্ধ্যার পরে রাতের আধারে রাস্তায় হাঁটে একটা হারিকেন জ্বালাইয়া একজনে কয় রে বুড়ি তুমি তো অন্ধ চোখে দেখো না তো হারিকেন জ্বালাইয়া হাঁটো কেন তুমি তো চোখেই দেখো না কয় রে মগা আমি চোখে দেখার জন্য হারিকেন জ্বালাই নাই কোন মানুষ জানো আমার গায়ে ধাক্কা দিতে না পারে জন্য হারিকেন জ্বালাইছি আমার নিরাপত্তার জন্য লাঠি হাতে রাখছি কাউকে মারার জন্য না কিন্তু কেউ যদি আমার টুপির বিরুদ্ধে কথা কয় তারে কেউ যদি আমার পাগড়ি ধরে টান দেয় পাগড়ি ঠিক রাখার জন্য প্রয়োজনে লাঠি লাগবে কারণ আমার নবী সন্ত্রাসী নবী না ইসলাম সন্ত্রাসী ধর্ম না কার উপরে আক্রমণ করে নাই কিন্তু কেউ আক্রমণ যখন করছে তখন তারেও ছেড়ে দেওয়া হয় নাই মন্দিরে গান চলে নাচ চলে কোনো বাধা নাই আমগো মসজিদে আজানকে যদি কেউ বেশ্যার আওয়াজ বলে তখন লাঠি হাতে উঠবে মন্দিরে আজ গান চলতেছে আমরা নিষেধ তো করি নাই ইসলাম নিষেধ করে নাই ইসলাম রাষ্ট্র থাকলে পুলিশ দিবে পাহারা দেওয়ার জন্য ওদের ধর্ম যেন নিরাপদে পালন করতে পারে ইসলামী রাষ্ট্র থাকলেও পুলিশ দিবে তা আমরা বাধা দেই না কিছু বলি না আঙ্গু উপরে হামলা করলে তখন আর ছেড়ে দেওয়া যাবে আমরা কি মানুষ না আমরা কি খাই না আমাকে কি হাত পাও নাই কি যারা উল্টা পাল্টা আমাকে কয় এগো হাত কি একটা বেশি নাকি খানা কি দশ বেলা বেশি খায় বরং আমগো তুলনায় আমরা খাই পিওর খানা ওরা খায় ভেজাল খানা দুই এক বেলা পিওর খাইলো তাও ভেজাল হয়ে যায় মদ আর গাঞ্জার কারণে তাহলে ওদের থেকে শক্তি কি আমাদের কম তো ভয় করেন কেন পৃথিবীতে আসছি একবার বিদায় হব একবার তো মানুষের মতো মানুষ হয়ে থাকবো বিদায় নিল মানুষ হিসেবে বিদায় নিল ঈমান আর নেক আমল অনেকে ঈমান আনছেন আমল করেন মনে করছেন জান্নাত রেডি এখন আর বেনামাজিরে সহ্য করতে পারে না হিংসা করে ঘৃণা করে সেই সেই বেনামাজি কাছে আইও না এইটার নাম ইসলাম ওর ফাও দইরা ওরে দাওয়াত দেন এরপরে কোথাও গান চলতেছে বাধা দেন তুই না আপনার ইমান কামেল হবে জান্নাত পাবেন অল আসরে সুরার দ্বারা যা শিখছেন যে ইমান আর আমল করলেও জান্নাত পাওয়া যাবে না আরো দুই গুণ আছে বান্দার হক নেক আমলের দাওয়াত দিতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে এগুলো আল্লাহর সুরার মূল থিম মূল পয়েন্ট এরে আল্লাহর বান্দা আপনি যদি বলেন বাধা দিব না কেমনে দিব বিপদ ওদের শক্তি অনেক
আপনি যদি চুপচাপ কইরা নামাজ পড়েন পাগড়ি পড়েন মসজিদে থাকেন কাউ কি বাইরে হয় না হয় বাধা দেন না তো একদিন দেখবেন আপনার নামাজ চলে আর মসজিদের সামনে গান চলবে কি চলে না মসজিদের সামনে গান এখানে ওয়াজ চলে আর আর পাশে কি আওয়াজ আয় না কানে শুনেননি হ্যাঁ অথচ যদি মুমিন ঈমান ঠিক থাকতো তাহলে 100 মাইলের মধ্যে যারা শুনছে ওয়াজ হবে উল্টা পাল্টা থাকলো তারা কইতো বন্ধ করে দাও আপনি বাধা দিতে গেলে মার খাওয়া লাগবে এখন যদি কান তো বাধা দিব না চুপ তাহলে এখন আছে 30 কিলো দূরে আগামী বছর আইব 5 কিলো সামনে পরে আইব প্যান্ডেলের পাশে এরপরে আইয়া আপনাকে ওয়াজ কইবে বন্ধ করো আমগো গানের অনুষ্ঠান আপনি বাধা না দিতে না দিতে পার আপনারে বাধা দিবে এই ওয়াজ বন্ধ করো ওয়াজ আমরা জানি আর গান চলবে ওয়াজ পরে আগামীতে দিও পরের দিন দাও আর যদি আজকে বাধা দেন আগামীতে চিন্তা করবে কি করুম কথা ঠিক না তো ঈমান দুর্বল হালাল খানার দ্বারা ঈমান পাকা হয় খাইতেছেন সুদ ব্যবসা সুদে বিল্ডিং করছেন লোন উঠাইয়া মাইয়া বোলা ব্যবসা করে হারাম টাকার বেতন খায় সুদ ঘুষ ওই খাওন খাইয়া সেজদা দিয়া কপালে দাগ ফালাইলে লাভ কি পাওয়ারলেস ঈমানের পাওয়ার নেই আল্লাহ তাআলা বলেন সময় আমি দিলাম তওবার খাজা মঈনুদ্দিন একা কেউ নাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আইসা পুরা ভারত হিন্দুদের রাজ্য দাওয়াত দেয় ঘুরে আর দাওয়াত দেয় কৌশলে হেকমতে গালিও দেয় না গালি দিলে গালির জবাবও দেয় না কিন্তু রাতের আধারে আল্লাহর কাছে কান্না করে দিনের বেলা মানুষেরে বুঝায় নামাজ পড়ো রোজা রাখো এইভাবে দাওয়াত দেওয়ার কারণে এক সময় হিসাব করে বের করা হলো মঈনুদ্দিনের হাতে 90 লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই মায়ের কাছে এসে বড় আনন্দ আম্মা জান বলেন ও সন্তান এত আনন্দিত কেন বলে আম্মা জান আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে আমার হাতে আম্মা জান বলেন এটা তোমার বাহাদুরি না এটা আমি মায়ের বাহাদুরি কার বাহাদুরি এই টাকাওয়ালা তোমার টাকা বাহাদুরি তোমার না তোমার টাকার পেছনে মায়ের দোয়া হলো বড় বাহাদুরি মা যদি দোয়া না করত সম্মানের চেয়ার পাইতা না সম্মানের বাড়িগেরি হইতো না পরীক্ষায়ও ভালো নাম্বার পাইতা না তুমি জানো না যে মা বাবা কি পরিমাণ দোয়া করে অগোচরে দোয়া করে আল্লাহ সন্তানটারে টাকাওয়ালা বানাও কোটিপতি বানাও পরীক্ষা চলতেছে কামিয়াবি দান করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোন সন্তান মানুষ হতে পারে নাই যারা ভালো মায়ের সন্তান বাচ্চা গর্ভে থাকা অবস্থায় দোয়া করতেন নামাজ পড়তেন পর্দার আড়ালের আম্মা জানেরা খাজা মঈনুদ্দিনের মা বলে ও সন্তান আমি মায়ের বাহাদুরি মঈনুদ্দিন বলে কি তোমার বাহাদুরি মা বলে রে সন্তান তুমি যখন আমার গর্ভে আসছো আমি একটা রাত ঘুমাই নাই সেজদায় পড়িয়া সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি এরে আম্মা জানেরা আপনার সন্তানকে আল্লাহ বড় সম্মানের জায়গা দিবে কতবার দোয়া করেছেন
বরং আপনার সন্তানটা যেন খারাপ লাইনে যায় সেই দিকের রাস্তা আপনি সহজ করেছেন অন্যায় দেখছেন বাধা দেন নাই কয় বাচ্চা ছোট তো বাধা দিব কি আস্তে 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 বড় হইল অন্যায় করলো এখন আর কন্ট্রোলে রাখতে পারে না এখন বাধা দিতে গেলে উল্টা সন্তান মা বাবারে ধমক দেয় কি খুশি হুজুর আলহামদুলিল্লাহ আমি একটা বলদ মোবাইল সম্পর্কে কিছু বুঝি না আল্লাহ আমার একটা নাতি দিছে মাশাআল্লাহ মোবাইলের গোষ্ঠী সুদ্ধা সিফা সাফার খবর রাখে খুব খুশি দাদায় ছয় মাস পরে কান্দে আর কয় হুজুর কোনো তাবিজ আসেনি দেন কেন কয় সন্তান আব্বু আম্মু বলে ডাকে না বয়স কত চার বছর তোমার গজবের মোবাইলে সন্তানের বাবা বানাইয়া দিছে মাও শিখেন তো সন্তানের মোবাইল দিয়া ব্যস্ত মোবাইল দিলে সন্তান ঠান্ডা মা বাবা এবার যেদিকে মনে চায় সেদিকে বসে বসে আড্ডা দেয় বন্ধু আর বান্ধবী সন্তানের আর খোঁজ খবর নাই আবার কিছু মা বাপ নামের কলঙ্ক সন্তানকে নিজে লালন পালন না করে কাজের মাইয়া কাজের লোকের দিছে দায়িত্ব তুমি দেখো এরপরে যে মোহাব্বত হইব মায়ের দুধ পান করাবে বাচ্চাকে করায় না আউট খানা দিয়া মোহাব্বতের গুষ্টি জবাই করে দিছে মা বলে রাতের বেলা ঘুমাই নাই মঈনুদ্দিন তোমার জন্য আমি দোয়া করেছি শুধু তাই নয় তুমি যখন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে দুগ্ধ পান করাইছি দুই বছর আল্লাহর জাতের কসম যতদিন তোমাকে দুধ পান করাইছি বিনা অজুতে একটা ফোঁটাও দুধ পান করাই নাই এক ফোঁটা দুধ ও মা বিনা অজুতে বাচ্চার মুখে দেয় নাই এর সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো কাট্টা হবে টেলিভিশন দেখনি ওয়ালাটা আহা এগুলো মনে হয় একটা কাল্পনিক কথা না এটি বাস্তব যত ভালো ভালো সন্তান বর্তমানে দেখবেন সব মায়ের অবদান এরে পর্দার আড়ালের মা এখনো সময় আছে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানান কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন কোনো বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে আদর্শ দিয়া যান আপনি আপনার আদর্শ নিয়ে সন্তান গোটা জমিনের আদর্শওয়ালা বানাবে এ যুবক মনের খাহেসে তো কত গুনাহ করলি মন চাইছে পার্কে যাবি দৌড় বাবায় টাকা দেয় নাই মায়ের টাকা কত আনন্দ করলি বন্ধু আর বান্ধব নিয়া মানুষের শখ থাকে শখ লাগাইয়া গুনাহ করছো এখন একটু তওবা কর কয়দিন আর বাহাদুরি করবা বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি আছে বর্তমানে কিন্তু মরণের লাশের সংখ্যা বেশি যুবকদের গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় লাশ যুবকের লাশ ও যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা তোমার মতো কত যুবক এখনো দেখবা স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না হ্যাঁ মিথ্যা বলছি তুমি ভারো না কেন ওদের পাও দোয়া ভানি ভান করো তিন বেলা খালি বেড়ে যেই তোরা স্কুলে পড়িয়া নামাজ পড়ো আমি ভারি না কেন তোদের পাও দোয়া ভানি দে এটা তো আমার ঔষধ ও যুবক তোমার মতো আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা আছে না নাই আছে
নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না নৌকায় বসে নামাজ পড়ে নাই ও বাবা তুমি কেন পারবা না মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা তাহলে একটা প্রমাণ দাও আমি নামাজ ছেড়ে দিব দাড়ি কেটে ফেলবো তুমি কেন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারে নাই বরং কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য জাহান্নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে তাও বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাদের যেই জান্নাতের নিচে দুধের নহর মধুর নহর মা তাশতাহি আনফুসুকুম এমন জান্নাত যেখানে বসে চাওয়ার আগে দেখবা হাজির শান্তি আর শান্তি এত সুন্দর জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে আর যারা গুনাহ নিয়ে যাবে তাদের জন্য এমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ কোরআনে বয়ান করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা এ যুবক মনে মনে ভাবো আমরা আবার তোমাদেরকে আবল তাবল কি বুঝাইয়া যাই ঠিক আছে আজকে থেকে তুমি একটু অনুরোধ করে একটু কষ্ট হবে সামান্য বেশি না সামান্য কি তোমার মোবাইল তো তুমি চালাবাই আমার বয়ান কেন মক্কার ইমাম যদি পাও দইরাও কয় তারপরও জাতি মোবাইল ছাড়বে না বাবায় ওয়াদা করছে মান্নত করছে এই মোবাইল দিয়া সন্তানের এক জাহান্নাম পর্যন্ত নিবে মোবাইল যেহেতু দেখবাই ফিরবা না তবে আমার একটু আবদার হলো বিনয়ের সাথে আবদার মাঝে মাঝে আবদারটা পূরণ করবার ডেলি না কি এক নাম্বার আবদার বাড়িতে গিয়া মোবাইলে তুমি ইউটিউব খুলিয়া সার্চ দিবা কোরআন তেলাওয়াত কোন সময় তোমার আকাম করা যখন শেষ তখন ঘুমাবা এখন ঠিক ওই টাইমে তখন আর তোমার কষ্ট হবে না কোরআন তেলাওয়াত লইকা সার্চ দিলে দেখবা বহু মক্কা মদিনার ইমামের তেলাওয়াত সামনে আসবে তুমি মক্কা মদিনার একজন আর একটু তেলাওয়াতে টাচ করবা দেখবা শুরু হয়ে গেছে এবার বালিশের পাশে মোবাইলটা ফালায়া রাখবা তুমি চোখ বন্ধ করে এবার ঘুমাবা তেলাওয়াতের আওয়াজটা কানে বাজতে 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 ঘুমায় যাবা মাঝে মাঝে আমি ওয়াদা করে গেলাম আল্লাহর উপরে ভরসা করে এই তেলাওয়াত শুনতে শুনতে এক সময় তোমার চোখ থেকে পানি বের হবে তুমি একদিন নিজেই তওবা করে ওয়াদা করবা জীবনে আর গান শুনবা না আর একটা আবদার মাঝে মাঝে ডেলি না কোরআন শরীফ ডাউনলোড করবা সার্চ দিবা বাংলা কোরআন লেখবা দেখবা বাংলা কোরআনের লিস্টি আসছে ওখান থেকে একটা ডাউনলোড করে ফেলবা 114 সূরার পুরা বাংলা তাফসির আসবে তাফসিরে মারিফুল কোরআন নুরুল কোরআন একটা নিয়ে নিবা এরপরে এটা রাইখে দিছো মোবাইলে মাঝে মাঝে ঘুমের আগে মাত্র 2 মিনিট কোরআন শরীফের শেষে দুই একটা সূরার বাংলা তর্জমা দেখবা মাঝে মাঝে এই যেমন একটা পড়লাম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আবার আরেকদিন সময় পাইলে আল কারিআতু মাল কারিআ আছে না এ 2 মিনিট লাগবে না একটু তর্জমাটা পড়বা আবার আরেকদিন সময় পেলে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আবার আরেকদিন যদি সময় পাও আর একটা সুরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সুরাগুলো জাহান্নামের বয়ানের সুরা এক সময় দেখবারে যুবক হুজুরদের কথা না
আল্লাহর কোরআন সত্য এই কোরআনের সামনে মাথা নত করে কত হিন্দু কালেমা পড়লো কত খ্রিস্টান কালেমা পড়লো কত ইহুদি কালেমা পড়লো কত বৌদ্ধ ধর্মের লোকেরা কালেমা পড়লো অথচ তোমারে আল্লাহ মুসলমান বানাইছেন তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবী মানো আমিও মানি তুমি আল্লাহ মানো আমিও মানি তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয় আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা হয় তুমি কেমন মুসলমান আর আমি কেমন মানুষ তুমিও যেই বাতাস পাও আমিও সেই বাতাস তুমি যেই জমিনের ফসল খাও আমিও সেই জমিনের ফসল খাই আজকে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমি বান্দার দাড়ি কাটতে লজ্জা লাগে বিষয়টা কি হিসাব মিলাও তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই কোন মহিলা আবেগে আইসা যাইতেছি গাড়িতে উঠতে একজনের পাশে থেকে সালাম দিছে হুজুর দোয়া চাই হুজুর একটু কথা শুনেন আমি আরেক দিকে তাকায় রইছি বলেন কি বলবেন উনি বলতেছে আমি আরেক দিকে তাকানো ভিতরে তাকাই নাই আর তুমি মহিলা নিষেধ করলেও তুমি তার দিকে বারবার তাকাও মুখটা খুলে দেন চেহারা খোলা তো জায়েজ আছে কত ইন্টারনেট হুজুরেরা ফতোয়া দিছে কি দেয় নাই আরে আল্লাহর বান্দা খবরদার আল্লাহ বিবেক কুত্তারে বিবেক দেয় নাই পশুকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করে নাই দিছে মানুষকে তুমি মানুষ একটু বিবেক দিয়া চিন্তা করো হাফিজ ভাইও তো মানুষ আমরাও মানুষ সেও তো মুসলমান আমরা মুসলমান তার টুপি মাথায় না দিলে ভাল লাগে না তুমি টুপি মাথায় দিলে তোমার ভাল লাগে না তোমার কাছে গান শুনতে ভালো লাগে আর আমার শুনতে খারাপ লাগে ও যুবক এখনো আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছে আয় বান্দা তাড়াতাড়ি আয় তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ সারে না অভাব নাই তোমার মনটারে প্রশ্ন করো তুমি কেন পারবা না আল্লাহ কয় সব অন্যায় মাফ তওবা কর এক ফোঁটা চোখের পানি সার আর বল আল্লাহ আর করব না তোর পঞ্চাশ বছরের গুনা এক সেকেন্ডে নাই এক সেকেন্ডে মাফ মনে মনে যদি আল্লাহকে বলতে পারো আল্লাহ আমার গুনার খবর আমার আব্বা জানে না আম্মা জানে না আমার ভাই বোনেরা কেউ জানে না আল্লাহ তুমি জানো কোন দিন কোথায় কি অন্যায় করেছি তুমি জানো আজ এখানে তওবার নিয়ত করে ফেললাম শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি মনে হয় জানো চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ না পাক অবস্থায় কবরে যেতে চাই না তুমি তো হায়াতের মালিক তুমি তো রিজিকের মালিক তুমি তো সম্মান দেওয়ার মালিক আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া যাই আর বেঁচে থাকি আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এইভাবে যদি অন্তর দিয়া বলতে পারো আর মা বাবার যদি একটু দোয়া নিতেই পারো মা বাবায় দোয়া করলে মাথায় হাত দিয়া দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে যদি দেখো মন তৈরি হয় না চোখে পানি আসে না বুঝবা গুনার কারণে দিলটা পাথর মা বাবার দোয়া নিয়া দেখো দেখবা দিলটা নরম হয়ে যাবে মাকে গিয়া বলবা মা জীবনে কত কষ্ট তোমাকে দিছি তুমি গোপনে কান্না করেছো আজকে মাপ চাই মাফ করে দাও তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর তোমাদের কষ্ট দিব না আলেমের বিরোধিতা করব না নামাজ সারব না বেপর্দায় চলব না নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব আমার মতো যুবক হইয়া যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়তে পারে আমি কেন পারব না মা তুমি দোয়া করে দাও আজকে থেকে নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবা তোমাদের বিরোধিতা করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব
তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اي الله قدرتير نظر دیا دیکھیں غبھر رات اي الله اي ميدان كت علماء کرام را حاضر كت مربی كت ব্যবসায়ী চাকরিজীবী